আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সামেন ব্লগ। সো আজকে কোনো ব্লগ বা ভিডিও অন্য কিছু নিয়ে না, আজকে বেশ একটা সিরিয়াস টপিক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি অথবা উপস্থিত হয়েছি। সো গাইস, ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সো আমরা সবাই জানি যে এটা এখন ইন্টারনেটের যুগ, সবাই আমরা খবরেও পড়েছি, ইন্টারনেটেও দেখেছি আর মোবাইলও দেখেছি যে আমাদের রাজধানীর গুলিস্তানে একটা জনপ্রিয় একটা মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ আগুনের দুর্ঘটনায় হাজারো হাজারো ব্যবসায়ী শিকার হয়েছেন। এখানে হাজারো হাজারো ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই ছাই হয়ে গিয়েছেন। তো আমি বলতে চাই যে আমরা যদি সবাই মিলে তাদের পাশে একটু হলেও দাঁড়াতে পারি, তাহলে কিন্তু তাদের অনেক ভালো হবে। তাদের পাশে দাঁড়াতে পারাটাই অনেক বিশাল বড় একটা ব্যাপার। তো দেখেন, আমার মতে এই যে কাপড় বা দোকান পুড়ে ছাই ছাই হচ্ছে তা না, হাজারো ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে যাচ্ছে। তো আমরা যদি পারি, 5 টাকা হোক, 2 টাকা হোক বা 1 টাকা হোক, যে যার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাহলে আমাদের বিরাট বড় একটা সোয়াব পাবো আমরা আল্লাহর কাছ থেকে। তো ঈদটা সামনে আসতেছে, ঈদের মধ্যে বিরাট বড় তাদের একটা প্রভাব পড়লো। এবং আসলে কি যে তাদের একটা যে মূল জিনিস দোকান ছিল, যেটা দিয়ে তারা ফিউচারটা চালাবেন, সেটাই আসলে পুরো ছাই ছাই হয়ে গেল। তাদের চোখের কান্না আমারও সহ্য হচ্ছে না, আপনাদেরও সহ্য হচ্ছে না, সেটা আমরা সবাই জানি। তো আমরা সবাই চলুন একসাথে মিলে তাদের সাহায্য করি, তাদের পাশে দাঁড়াই। অনেকজন অলরেডি গিয়েছেন, আমাদের তহিদ আফ্রিদি ভাই, ফারাজ করিম চৌধুরী ভাই এবং তাশরিফ ভাই, তাদের পাশে আমি রিকোয়েস্ট করবো আপনাদের দাঁড়ানোর জন্য। কারণ যারা বিদেশ থেকে থাকেন, তারা তো আর যে যে সাহায্য করতে পারবেন না, তো তাদের মাধ্যমে সাহায্য করবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। অন্তত যদি আপনি সেটাও না পারেন, এই ভিডিওটা শেয়ার করে দিলে আরেকজন দেখবে, তার ইন্সপিরেশন হবে সাহায্য করার জন্য, সেইভাবে অনেক মানুষের একটা ইন্সপায়ার হবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আসলে মানুষ যখন বিপদে পড়ে, আরেকটা মানুষই তাদের পাশে দাঁড়াতে হয়। সো আমরা সবাই যদি একে অপরকে পাশে দাঁড়াইতে পারি, তাহলে এই ঈদটা হবে খুশির ও আনন্দ। আমরা কেউ চাই না যে আমরা হাসবো আরেকজন কানবে। সো আমি চাই যেন একটা ব্যবসায়ীর আর চোখের ফোঁটা পানি না পড়ে, আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই, তাদের সহযোগিতা করি, আমাদের নিজ স্বার্থ কোন যায়, এটা আমাদের বড় একটা সার্থক হবে, সাফল্য হবে। তো তাশরিফ ভাই যারা আছেন তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি, সাথে সাথে ফায়ার সার্ভিসের অন্য ভাইনেদেরও আমি তাদের স্যালুট জানাই, কারণ তারা অনেক প্রতিনিয়ত হেল্প করে যাচ্ছেন। সো এই ভিডিও শেয়ার করার মাধ্যমে অন্যজনের ইন্সপায়ার পাবে। সো আমি চাই সবাই সাহায্য করবেন, আমাদের পাশে থাকবেন এবং তাদের পাশে থাকবেন, বিশেষ করে এই ঈদের মধ্যে, যাতে তারাও খুশিভাবে ঈদ কাটাতে পারে। সো সেই কামনাই করছি। আসসালামু আলাইকুম।